হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়ার সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বুঝতেই পারছো যে কাকিমা প্রতিদিন নাইটি পরে ভিডিও করে। কাকিমা আজকে কেন শাড়ি পরেছে? কাকিমা তুমি কি কোথাও যাচ্ছ? তোমরা হয়তো ভাবছো, কিন্তু না, তোমাদের কাকিমা কোথাও যাচ্ছে না। আজকে আমার তোমাদের কাকুর সাথে আমি একটু রাগারাগি করেছি। আর দেখো, মানুষ যখন রাগারাগি করে বাড়ি থেকে কোথাও চলে যায়, তখন মানুষের যেমন থাকে তেমনভাবে, যে যেভাবে সে সেইভাবে চলে যায়। আর আমার সঙ্গে তোমাদের কাকুর এমনই ঠিক রাগারাগিটা হয়েছে, সেই জন্য আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। আর রাগ করে বেরোতে গেলে আমি খ্যাপার মতন কেন বেরাবো? আমি যদি খ্যাপার মতন বেরিয়ে যাই তো নিজের ভালো লাগছে না। ওই জন্য এমন তো তোমাদের কাকুর সাথে আমার এতটাই রাগারাগি হয়েছে, এমন রাগারাগি হয়েছে, এতটা তোমাদের কাকু আমাকে বকেছে, সেই জন্য আমার এখন মনে হয়েছে যে না, আমি বেরোলে আমি শাড়ি পরেই বেরাবো। প্রথমে একবার ভেবেছিলাম, দাঁড়াও আমাকে যেমন বকেছে, আমি কী করবো, আমি নাইটি পরেছিলাম, নাইটি পরে চলে যাই। পরে আমি মনকে বোঝালাম যে না, আমি যদি নাইটি পরে যাই তাহলে তো আমি রাস্তায় যখন যাব, লোকে তো আমাকেই খারাপ বলবে, কেউ তো তোমাদের কাকুকে খারাপ বলবে না, কাকুর সাথে কী হয়েছে সেটাও সবাই জানবে না, সবাই ভাববে আমারই দোষ, আমি বোধহয় কিছু ভুল করেছি, আমি কেন নাইটি পরে রাস্তা দিয়ে যাচ্ছি। লোকে জানাতাই আমাকে বলবে বউটা ভালো না, বউটা রাস্তায় বেরিয়ে গেছে নাইটি পরে, জানাতে আমাকে বলবে। তো সব দিক চিন্তা ভাবনা করে আমি কী করলাম, না আমি আজকে শাড়ি পরেই নেবো। তা আমি যদি এখন শাড়ি পরে গিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠি, আমার মা আমাকে যদি বলি যে মা আমি তোমাদের জামার সঙ্গে রাগ করে এসেছি, আমার সাজাগোজা দেখে মা বিশ্বাসই করবে না যে আমি রাগ করেছি। আর আমি যদি বাপের বাড়িতে গিয়ে বলি না যে আমি রাগ করেছি, আমার মা আমাকে সঙ্গে সঙ্গে বের করে দেবে, এ কোনো কথাই নেই, আমার না বাবা না মা আমাকে ঢুকতে দেবে। আমার বাবা আমার একটাই কথা, যখনই তুমি বাড়িতে আসবে জামাইকে নিয়ে আসবে, আর এমনি কোনো প্রয়োজন আছে ঠিক আছে, কিন্তু রাগ করে আসলে আমার বাবার বাড়িতে কোনো অ্যালাউ নেই, ঢুকতেই দেবে না। তাছাড়া আমি যদি সেজে গুজে হাসি মুখে যাই তাহলে আমার বাবা আমার যে সত্যিকারের রাগারাগি হয়েছে আমার বাবা কিন্তু বুঝতে পারবে না। তুমি এখন গিয়ে আমি বাপের বাড়ি চলে যাবো, আর তোমরা তো জানো বাপের বাড়িতে রাগ করে যেতে গেলে আমি কিনি নিয়ে এখন যাব। এখন যদি আমি জামা কাপড় নিয়ে যাই তাহলে আমার বাবা মা বুঝে ফেলবে যে আমার মেয়ে রাগ করে এসছে, সঙ্গে সঙ্গে ফোন করবে, এই দীপক কী হয়েছে, কবিতা কেন একা এসছে, ও তো কোনোদিনই একা আসে না, হাজার কৌতূহল শুরু হবে। তার চেয়ে বাবা আমার দরকার নেই, আমার যেখানে যখন যা দরকার, কি দরকার, আমার সঙ্গে দরকার হচ্ছে আধার কার্ড, আমার সঙ্গে দরকার হচ্ছে ভোটার কার্ড, তোমরা জানো সেই জন্য আমি কি করেছি, আধার কার্ড ভোটার কার্ড এইগুলোকে আমি নিয়ে নিয়েছি, কারণ এগুলোই তো এখনকার দিনের সঙ্গী, তাই না বলো? এগুলো থাকলে আমি যেখানে সেখানে চলে যেতে পারবো, সেই জন্য আমি এখন আধার কার্ড আর ভোটার কার্ডগুলো নিয়ে নিয়েছি। কিন্তু কার্ডটা নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন দেখা বলতে পারছি না, আমারই বলো, তোমাদের কাকুরই বলো, আর প্রীতম ভাই বলো। তো আমি এখন রাগ করে বাপের বাড়িতে আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে চললাম, কিন্তু দেখো সঙ্গে তো আমাকে দু একটা জামা প্যান্ট নেওয়ার দরকার, তাই না বলো? হয়তো আমার মায়ের শাড়ি আছে পরতে পারবো, কিন্তু মায়ের ব্লাউজটা তো আমার কাছে হবে না, সেই জন্য আমাকে এখন কী করতে হবে। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি দুটো একটা ব্যাগে জামা কাপড় ভরি, সিরিয়াস বলছি, আমার মা বুঝে ফেলবে, সঙ্গে সঙ্গে জামাইয়ের কাছে ফোন করবে, পাশে বোনের বাড়ি আছে, বোনের বাড়ি ফোন করে বলবে। তার চাইতে আমি ওসব কিচ্ছু নেবো না, আমি সারাটা দিন আজকে এই শাড়িটা পরে বাপের বাড়িতে কাটিয়ে দেবো, আর কাটিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ বাদে মাকে বলবো, মামা আমার একটু গরম লাগছে, মা একটা তোমার সুতির শাড়ি দাও না মা, বলে আমি পরে নেবো। কিন্তু মাকে আমি বুঝতেই দেবো না যে প্রীতমার সঙ্গে আমার রাগারাগি হয়েছে। আর প্রীতমার সঙ্গে কী নিয়ে রাগারাগি হয়েছে সেটা কি তোমরা শুনতে চাও? না, অবশ্যই শুনতে চাও। দেখো আজকে রয়েছে বৃষ্টি, আজকে আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে, মানে ফোটা ফোটা এখনো পড়েনি, যখন তখন পড়বে। সেই জন্য আমি আজকে বলেছি কি, তোমার ঠান্ডা লেগেছে, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তোমাকে আমি গরম জল করে দিই, তুমি গরম জলে চান করো। না, আমি গরম জলে চান করলে আমার শরীর কষা হয়ে যায়, আমি ঠান্ডা জলেই চান করব। এই নিয়ে তোমাদের কাকুর সাথে আমার রাগারাগি হয়েছে। সেই রাগারাগিতে ও বেশি ভালোবাসলে বুঝি দোষ হয়ে যায়, তাই না? ঠিক আছে, আমি এবার থেকে মনে মনে ভেবেই নিয়েছি আমি এখন গিয়ে বাপের দিকে 7 দিন থেকে যাবো, থাকার পরে বলবো, ঠিক আছে, দেখি কাল থেকে তোমায় কে রান্না করে খেতে দেয়, তখন আমার গরম জল দিলে যখন আমি খারাপ, এই বলে আমি আজকে এখন চলে যাবো বাড়ি থেকে। আধার কার্ড নিয়েছি, ভোটার কার্ড নিয়েছি, তারপর তোমাদের কাকুর সঙ্গে এসে যখন দেখবে কবিতা বাড়ি নেই, তখনই শুরু হয়ে যাবে, তখনই ফোন শুরু হয়ে যাবে মাকে বাপের বাড়িতে, আপনার মেয়ে কি বাড়িতে গেছে, যতই আমি বলি না কেন। আর এবার যেটা বলি শোনো, এটা তোমাদের যে এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বললাম না, এমনই আমার বাবা মার বাড়ির শিক্ষা যে সত্যিকারে যদি রাগারাগি হয় তাও আমি বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ আমার বাবা মা জামাই ছাড়া মেয়েদের কোনো অ্যালাউই নেই। হ্যাঁ, এবার কোনো দরকার বাবা মা শরীর খাবল একটু দেখতে গেলো সেটা আলাদা, জানে যে আমার মায়ের মেয়েরা 4টে মেয়ে কেউ রাগ করে বাপের বাড়িতে চলে আসবে না, কারণ এই শিক্ষা বাবা আমরা তৈরিই হইনি, হাতে ধরে দিয়েছে, ওখানেই তোমার ভালো মন্দ, ওখানেই তোমাকে সংসার করতে হবে। সুবিধা অসুবিধা বলবো, তারা প্রয়োজনে যদি কারো যদি কোনো কারো কিছু কোনো প্রয়োজন হয় সেটা মেটাবার চেষ্টা করবে, কিন্তু একসঙ্গে সাথে জামাই মেয়েকে ডেকে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বলবে না যে বাড়ি ছেড়ে চলে আয়, আর যাওয়ার সত্যি বলছি সাহসও নেই। কিন্তু এটা কি
তোমরা ভালো বলবে কি খারাপ বলবে আমি জানি না, এইটাই আমরা ছোট থেকে অভ্যস্ত দেখে এসেছি যে আমার বাবা মা কোনোদিনই আমাদেরকে একা ঘরে ঠাঁই দেবে না, তো যেতেও পারবো না। আর এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য কি করব, ঘরে রান্না বাড়া কাজ সব হয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না কি করব। তাই মনে হচ্ছে এই শাড়িটা পুজোর সময় মেজদি দিয়েছিল, তো একদিন পরেছিলাম শাড়িটা, তো ভালো দৌড় ব্যাং কি করবো, আমার শাড়িটা পরতে খুব ইচ্ছা করছে, শখ হচ্ছে অনেক হতে, কি করব কি করব কি করব। না একটু শাড়িটা পরেই তোমার সাথে গল্প করতে বসে পড়ি, আদৌ কাকুর সাথে রাগারাগি ঝগড়া কিচ্ছু না, পুরোটাই মিথ্যে, পুরোটাই একটু আনন্দ, আদার্স কিচ্ছু না। তোমাদের কাকুর সাথে আমার এমন ঝগড়া কোনোদিন হয়ও না, আর হলে আশা করি কোনোদিন বাড়ি ছেড়ে যাবও না, আর এসব ভাবনা মাথাতে আনবোও না যে বাড়ি ছেড়ে যাব কেন, সংসার করতেছি, সংসারের ক্ষেত্রে অনেক কিছুই হবে, সংসারে টিকে থাকাটা একটা আমাদের মতন মেয়েদের আমি কাজ বলে মনে করি, আমাদের মতো মেয়ে না প্রত্যেকটা মা জাতি মেয়ে জাতিতে মনে করি সংসারে টুকটাক থাকতে গেলে ভালো মন্দ নিয়েই জীবন, যেখানেই যাই না কেন কোনোখানেই এমন নেই যে কেউ বলতে পারবে না যে সেখানেই পুরোটাই ভালো হবে, কারোর সঙ্গে কারো কথা না, সেটা যা যার ব্যক্তিগত ব্যাপার, আমার বলে এটা মনে হয়েছে আমি এই সংসারেই থেকে যাব। তো চলো আমি এখন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর এই যে আমি এখন চলে যাচ্ছি ভোটার কার্ড আধার কার্ড নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমাদের কাকুকে ছেড়ে, চলো তাদের সবাই সুস্থ থাকো ভালো থাকো, আসবো পরে ভিডিওতে, টাটা।